জাতীয় পার্টিতে অনেক ধরনের নাটকীয়তা দেখলাম আমরা, শপথ নিয়ে নাটকীয়তা দেখলাম, আজকে বনানী কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখলাম জাতীয় পার্টির নেতা কর্মীরা। খোদা, আপনিও ছিলেন যেখানে আপনারা চেয়ারম্যানের পদত্যাগ পর্যন্ত চাইলেন, এরপরেও আসলে যারা নির্বাচিত হয়েছেন তারা আজকে শপথ গ্রহণ করলো। করবো না এক ধরনের দোলা চলেছিল, সকালে এক কথা বিকালে এক কথা জাতীয় পার্টি থেকে আমরা শুনতে পেয়েছি, এসব কিছু কেন হলো? জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল, নির্বাচন বর্জন করে না, তো করে না। একবার নির্বাচন বর্জন করেছিল 1996 সালে, তখন বিএনপি ক্ষমতায় ছিল এবং আমাদের দলের চেয়ারম্যান পল্লী মন্দু হোসেন মোহাম্মদ এরশাদকে 2 বছরে সাজা দিয়েছিল, যে জাস্টিস সাহেব সাজা দিয়েছিলেন, সে জীবনে বিএ পাশই করে নাই, কিন্তু তারপরে উকিলের 2 নম্বর সার্টিফিকেটে 2 বছর সাজা দিয়েছিলেন, তখন আমরা বর্জন করেছি। এবং আমাদের দলের যে নাটকীয়তা সেটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে, নেতাকর্মীদের কাছে যে খারাপ লেগেছে, আমরা নির্বাচন যাবো কি যাবো না, এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটার কাছে আমরা, এবং আমরা দায়িত্ব দিয়েছিলাম আমাদের মাননীয় চেয়ারম্যানকে, উনি আমাদের প্রেসিডিয়াম মিটিংয়ে এবং কো-চেয়ারম্যান এবং সাংসদ মিটিংয়ে আমাদের দায়িত্ব ওনাকে দিয়েছিলাম, যে উনি যে ডিসিশনটা নেবে সেই ডিসিশনটা আমাদের দলের জন্য মঙ্গলজনক হবে। কিন্তু তলে তলে ওনারা যে সমঝোতার ভিত্তিতে যে 26টা আসনের কথা বলেছেন, তো এটা আমাদের দলের জন্য একটা ক্ষতিকারক হয়েছে। যখন 17 তারিখ লাস্ট ডেট ছিল তখন, হ্যাঁ, তখন তো এই যে আমাকে 287টা আমাদের যে প্রার্থীরা পরবর্তীকালে যখন 26টা হয়ে গেল, তখন অন্য অন্য যারা ক্যান্ডিডেট ছিল তারা তাদের শক্তি হারা ফেললো, পাশাপাশি তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া হয় নাই। তো আমরা ধরে নিলাম জাতীয় পার্টিতে তো ফান্ড নাই, কিন্তু 5 কোটি 40 লক্ষ টাকা তো আমাদের নমিনেশন পেপার বিক্রি করে হয়েছিল, এটা যদি 20 লাখ 30 লাখ টাকা করেও দিত তারপরে এগুলো হইতো। এমপি যে কজন আমাদের হয়েছে এর চেয়ে বেশি হয়তো আমরা পেতাম। অন্তর্দলীয় কোন্দলের কথা আসলে আমরা শুনছিলাম, সেটি প্রকট হলো শেষ পর্যন্ত, কোনটা অন্তর্দলীয় কোন্দল জাতীয় পার্টি? এটা অন্তর্দলীয় কোন্দল না, আমরা তো আর কাউকে না, আমরা আমাদের আমরা দেখলাম আমাদের নেতৃত্ব, যে নেতৃত্ব যিনি দিয়েছেন সেটা সঠিক নেতৃত্ব দিতে পারে নাই, সেজন্যই জাতীয় পার্টি আজকে প্রায় কোরবানি হয়ে গেছে, কবরের মধ্যে চলে যাওয়ার উপক্রম হয়েছে, সেই জন্য আমরা মনে করি যে এই নেতৃত্বটা সঠিক। জাতীয় পার্টি কি এখন আসলে আর সেই আগের মতন শক্ত অবস্থানে নেই বলতে? নিশ্চয়ই নাই, কারণ 26টা আমাদের দিয়েছে, তো 26টার মধ্যে কেন 11টা হবে? আমাদের মাননীয় চেয়ারম্যান এবং আমাদের মজিবুল হক চুন্নু সাহেব কার ফোন ধরে নাই কোথাও? যেমন আওয়ামী লীগের সভানেত্রী এই নির্বাচনের সময় সারা বাংলাদেশে এমন কোন জেলায় নাই যে জেলার সাথে উনি কথা বলেন নাই। সমস্যাটা কোথায়? 26 কেন 11 হলো, এটি মূল সমস্যা না? 26 কেন 11 হলো এটি মূল সমস্যা না, মূল সমস্যা হচ্ছে 287 জন নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছি, তো 26 জনের সমঝোতা হওয়াতে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে 287 জন যদি আমরা হতো, আমরা মানে করতাম, তাহলে কি দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হইতো? আজকে অনেকের যে আলোচনা করে যে এটা নির্বাচনটা মানে গ্রহণযোগ্য হয় নাই, যেমন তৃণমূল বিএনপি উঠে চলে গেছে, বিএনএফ উঠে চলে গেছে, জাতীয় পার্টি যদি 287 জন নির্বাচনে হতো তাহলে আর এই কথাগুলি আসতো না। আপনারা যে আসলে 26টি আসন পাবেন সেটি তো আপনাদেরকে নির্বাচনের আগেই জানানো হয়েছে? না না, আমাদের নির্বাচনের আগে না, যেদিনকে 27 আপনার লাস্ট ডেট সেদিনকে 3:30টার সময় জানানো হয়, যা সমঝোতা আলোচনা হয়েছে, এটা তো আমাদেরকে জানার কথা না, কিন্তু আমাদের প্রকাশ হয়েছে 27 তারিখে, তখন আর নির্বাচনের থেকে মানে প্রত্যাহার করার কোনো সুযোগ ছিল না। এই যে কাজটা আমাদের চেয়ারম্যান সাহেব করছে, এই কাজটার জন্যে আজকে সারা বাংলাদেশে বিক্ষুব্ধ হয়ে গেছে, যে জাতীয় পার্টি আসলে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তাদের চেয়ারম্যানের সব কথা শুনবে এমন এক ধরনের অঙ্গীকার করছিল, সেই জাতীয় পার্টি এখন তাহলে কেন চেয়ারম্যানের অঙ্গীকার মানে এই না অঙ্গীকার, এটা তো কোনো মানে না, এটা কোনো বাপ দাদার প্রপার্টি না,